আমরা উৎপাদকে বিশ্লেষণ করা শিখছিলাম, আজকে সেটাকেই আরেকটু কঠিন করব। আজকে আমরা যে উৎপাদকে বিশ্লেষণ করব সেখানে এরকম চারখানা করে জিনিস থাকবে, যোগ বিয়োগ হয়ে থাকবে। প্রথমে আছে এক্স, তারপরে আছে তিন এক্স ওয়াই স্কোয়ার, তারপরে আছে খালি ছয়, তারপরে আছে আঠেরো ওয়াই স্কোয়ার। তাহলে যেই তুমি এটা পাবে, তুমি খুঁজে দেখবে চারটে যেন অংশ থাকে, আর এই অংশগুলো যোগ বিয়োগ দিয়ে আলাদা করা থাকবে। এখানে সবগুলো যোগ আছে, কিংবা ধরো আমি একটা উদাহরণটা দেওয়ার জন্য আমি ধরো এটাকে বিয়োগ করে দিলাম, এটাও বিয়োগ আর এটাও বিয়োগ। এবার আমি যদি বলি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে তোমার প্রথম চেষ্টা কি হবে, এদের সবারই ভেতরে একই জিনিস কি আছে খুঁজে বার করবে, দেখবে সেরকম কিছু পাবে না। এটার মধ্যে যেমন এক্স ছাড়া আর কিছুই নেই, এটার ভেতরে কোনো এক্স নেই, সুতরাং এমন কোনো কিছু পাবে না যেটা এই চারজনেরই সাধারণ উৎপাদক। অতএব আমরা আগের দিন অবধি যেটা শিখেছি সেই কায়দায় সরাসরি এখানে কিছু হবে না, এইটার জন্য একটা আলাদা কায়দা আছে। কায়দাটা হচ্ছে এরকম, এই চারটের মধ্যে তুমি প্রথমে এই দুটোকে নিয়ে পড়ো, ও দুটোর কথা আপাতত ভুলে যাও, এইটার ওপরে তুমি আগের দিনের কায়দাটা লাগাও। তাহলে এগুলোর ভেতরে কমন কি আছে, এখানে তো খালি একটাই এক্স আছে আর কিছুই নেই, এখানে তিন আছে, এক্স আছে, দুটো ওয়াই আছে, তাহলে কমন দুটোর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে এক্স, সেইটাকে তুমি কমন নিয়ে নাও। তাহলে তুমি কি পাবে, তাহলে তুমি পাবে এক্স, এক্সের থেকে এক্স নিয়ে নিলে কি হবে, ওয়ান হবে। এই জায়গাটা কিন্তু সাবধান, অনেকে ভুল করে শূন্য লিখে ফেলে, এক্স গুণ ওয়ান, এক্স গুণ এক, এটা হচ্ছে গুণ চিহ্ন, হচ্ছে এক্স, বিয়োগ এখান থেকে এক্সটা নিয়ে নিয়েছি, তাহলে তিন ওয়াই স্কোয়ার। এটা ভালো করে বুঝে নাও, কেন এটা এক হলো, কারণ আমি এক্সের থেকে এক্স মানে কি, এক্স মানে এক্স গুণ এক, এক্সটা বার করে নিয়েছি, তাহলে একটা পড়ে আছে, এইটা তাহলে উৎপাদকে ভেঙে গেল। এইবার তুমি এই অংশটা নিয়ে পড়ো, তাহলে এই অংশটা নিয়ে আমরা কাজ করছি, এইটার ভেতরে আবার দেখো কি কমন নিতে পারো, ছয়টা তুমি কমন নিতে পারো, আর কিছুই পারবে না নিতে। তাহলে রইল ছয় কমন নিলে, ছয়ের থেকে ছয় কমন নিলে কি হবে, ওই একই কায়দায় এটা এক, বিয়োগ তিন ছয় আঠেরো, তাহলে তিন ওয়াই স্কোয়ার। এইবার এই অঙ্কগুলো এমনভাবেই তৈরি, যে অঙ্কগুলো আমরা এবার শিখছি, এই অংশটা সবসময় একই জিনিস আসবে, যদি না আসতো তাহলে এই কায়দাটা কাজ করবে না, কিন্তু এখানে একই জিনিস আসবে। আচ্ছা, এই যোগটাও তাহলে ফিরিয়ে দিয়ে এবার এইটা, তার মানে এই পুরো জিনিসটা সমান হচ্ছে এটা। এইবার তাহলে তুমি এই পুরো জিনিসটাকে কমন নিতে পারবে, ওই ওয়ান বিয়োগ তিন ওয়াই স্কোয়ার। তাহলে সেটাকে আমি যদি কমন নিই, ওয়ান বিয়োগ তিন ওয়াই স্কোয়ার, তাহলে কি পড়ে থাকে, এইখানে পড়ে রইল খালি এক্স, আর এখানে পড়ে রইল এই প্লাস ছয়। সুতরাং এই জিনিসটাকে আমি উৎপাদকে ভেঙে লিখতে পেরেছি, উৎপাদকে ভেঙে লেখা মানে কি, দুটো জিনিসের গুণফল হিসেবে প্রকাশ করা, দুটো বা তিনটে বা চারটে জিনিসের গুণফল হিসেবে প্রকাশ করা, তা আমরা করতে পেরেছি, দুটো জিনিসের গুণফল হিসেবে লিখে নিতে পেরেছি। সুতরাং এই কায়দাটা এই অঙ্কগুলোর ক্ষেত্রেই লাগে। তাহলে এই অঙ্কগুলো কী করে চিনব, প্রথমে দেখবে চারটে এরকম জিনিস আছে যাদের যোগ বিয়োগ দিয়ে আলাদা করা। এবার চারটে জিনিস এমনভাবেই সাজানো থাকবে যে তুমি প্রথম দুটো থেকে কিছু একটা কমন নিতে পারবে, কিছুটা পড়ে থাকবে, দ্বিতীয়টা থেকেও, দ্বিতীয় দুটো থেকেও মানে এই দুটো থেকেও তুমি একটা কিছু কমন নিতে পারবে, কিছু একটা পড়ে থাকবে। এই যে দুটো জিনিস পড়ে থাকবে এরা একই আসবে, অঙ্কগুলো ওইভাবে সাজানো অঙ্ক, এগুলো সব ওইভাবে তৈরি করা অঙ্ক। এবার তুমি ওই যে অংশটা দুটোর মধ্যেই আছে সেটাকে কমন নিয়ে নিলে, দেখো বাকি কী রইল, এখানে এক্স আর এখানে ছয়। আমরা এরকম আরেকটা উদাহরণ দেখাব, এখানেও যথারীতি চারটে জিনিস আছে, প্রথম জিনিসটা এইটা, তারপরেরটা এইটা, তারপরেরটা এইটা, এবং সবশেষে এই বিসি। ওই কায়দাটা ভাবো, প্রথমে এই দুটো জিনিস নিয়ে আমরা কাজ করব, এদের ভেতর থেকে তুমি কি কমন নিতে পারো, এখানে দেখো এ গুণ বি,
এটা এ গুণ বি গুণ বি, তাহলে একটা এ এবং একটা বি কমন নিতে পারো। নিয়ে নি, এ বি কমন নিলাম, তাহলে এখানে কি পড়ে রইল, একটা এ পড়ে রইল, এখানে কি পড়ে রইল, একটা বি পড়ে রইল। তার মানে এই অংশটা হচ্ছে এটা, এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করতে পেরে গেল। এবার এটা নিয়ে পড়া যায়, এইবার একটু তোমাকে সতর্ক হতে হবে, মাইনাস এ সি মাইনাস বি সি, এখান থেকে তুমি কি কমন নিতে পারো। চট করে দেখা যাচ্ছে আমি সি কমন নিতে পারি, কিন্তু তোমাকে তো রাখতে হবে এ যোগ বি, তাহলে দুটোতেই দেখো মাইনাস চিহ্ন আছে, তাই তুমি মাইনাস সিটা কমন নিয়ে নাও। মাইনাস সি পড়ে রইল এ যোগ বি, এই জায়গাটা একটু বুঝে দেখো। এই জিনিসটা যেহেতু এ যোগ বি এসে গেছে, আমি এখানেও এ যোগ বি চাইছি। তুমি যদি বলতে আমি সি কমন নেব, তাহলে এখানে মাইনাস এ আর মাইনাস বি হতো, তাহলে আমার সুবিধা হতো না, কারণ এই দুটো এক হচ্ছে না, তাই আমি মাইনাসটাকেও বার করে নিলাম, ফলে মাইনাস সি, তাহলে এই দুটো মাইনাসের জায়গায় প্লাস হয়ে গেল, তাহলে এইটা সমান হচ্ছে এটা। এবার এখানেও এ প্লাস বি আছে, এখানেও এ প্লাস বি আছে, সেটাকে কমন নিতেই পারবো। এ প্লাস বি পড়ে রইল এখানে এ বি, পড়ে রইল এখানে মাইনাস সি, তাহলে এটা হচ্ছে এ প্লাস বি গুণ এ বি মাইনাস সি। তাহলে আমি এই জিনিসটাকে দুটো জিনিসের গুণফল হিসেবে লিখতে পারলাম, তার মানেই হচ্ছে এটা উৎপাদকে বিশ্লেষণ করা হলো, এটা একটা উৎপাদক, এটা আরেকটা উৎপাদক। তাহলে একই কায়দায় এবার তুমি তোমার বইয়ের বেশ কিছু অঙ্ক করতে পারবে। কোষে দেখি 19.1 পৃষ্ঠা 225 পাঁচের 1-6, এই 6টা অঙ্ক এই একই কায়দায় তুমি করতে পারো। ঠিক আছে, করে আমাকে পাঠিয়ে দাও।